বন সংরক্ষণের অঙ্গীকার টেকসই উপাদান ও ব্যবহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে নোয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এ সময় উপকূলীয় বন বিভাগ নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল আলম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম সহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইমরান হোসেন, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নিরাপদ খৎনার জন্য আজই চলে আসুন ডিএভিএস নোয়াখালী ক্লিনিক, কাজী কলোনি, সেন্ট্রাল রোড, মাইজদি কোর্ট, নোয়াখালী।